নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন লেট স্টার্ট আর আমি আপনাদের বন্ধু অরূপ। আজকে আমি আপনাদের নিয়ে যাব বাঙালির সবথেকে কাছের এবং সবথেকে প্রিয় দীঘা। দীঘা মানে সেই সমুদ্রের ঢেউ এবং দীঘা মানে সেই ঝাউবন। আমরা যারা দৈনিক ব্যস্ততম জীবনকে কিছু দিনের জন্য অর্থাৎ এক কি দুই দিনের জন্য ভালোভাবে ফিল করতে চাই, তো আমাদের কাছে ঘরের কাছাকাছি দীঘা হবে সবথেকে উপযুক্ত স্থান। তো আসুন আমি আজকের ভিডিওতে আপনাদের পুরো দীঘাটিকে ঘুরে দেখাই। তো আমরা সাধারণত ওল্ড দীঘাতেই আজকে পুরো ভিডিওটা দেখাবো। তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা কান্ডারি এক্সপ্রেসে করে গেছিলাম, যেটি দুপুর 2:15 সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে ওখানে 6:30 সময় অর্থাৎ দীঘা স্টেশনে 6:30 সময় এসে পৌঁছালো। তো আমাদের গন্তব্যস্থল হবে ওখান থেকে ওল্ড দীঘা। দেখুন রাত্রিবেলা এই দীঘা স্টেশনটিকে কতটা সুন্দর লাগে। এখান থেকে একটি গাড়ি করে আমরা ওল্ড দীঘায় গিয়ে পৌঁছাব। আমরা জিআরএসি সংস্থার একটি রুম ভাড়া করেছিলাম, যেহেতু ওখানে আমি কর্মরত, ওখানে আমি জব করি, তো ওখান থেকে আমি একটি আমাদের অফিসের রুম ভাড়া করে নিয়েছিলাম। পুরো রাস্তার ধারেই ঘরটা হয়েছিল, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে সেই হলিডে হোমটা। তো ওখান থেকে আমরা পরের দিন সকালবেলা কিছু ব্রেকফাস্ট সেরে নিয়ে যাব ওল্ড দীঘায় সমুদ্রের পাড়ে। তো আমরা সাধারণত ওল্ড দীঘাটাকে অতটা মানে একটু ইগনোরই করি, মানে আমরা যেহেতু নিউ দীঘায় স্টেশন আছে, নিউ দীঘায় বেশি জাঁকজমক আছে এবং নিউ দীঘায় যেহেতু স্নান করা যায়, সেই জন্য আমরা সবসময় নিউ দীঘাটাকেই বেশি প্রেফার করি। কিন্তু আমরা আজকে আপনাদের পুরো ওল্ড দীঘাটা ঘুরে দেখাবো। ওল্ড দীঘাকে পশ্চিমবঙ্গ সরকার এত সুন্দরভাবে সাজিয়েছে এবং এত সুন্দর তার মাধুর্য। হ্যাঁ, সকালের দিকে হয়তো এখানে স্নান করা যায় না বলে, স্নান করা বিপজ্জনক বলে লোকজন কম হয়, কিন্তু বিকালের দিকে প্রচুর পরিমাণে এখানে লোকজন হয়, সেটা আপনারা এই ভিডিওটির মাধ্যমেই দেখতে পাবেন। শুনতেই পাচ্ছেন আপনারা সমুদ্রের ঢেউ, এখানে লেখা আছে এখানে স্নান করা বিপজ্জনক। তো সরকার থেকে প্রতিটা জায়গায় এখানে বোর্ড দেওয়া আছে যে এখানে স্নান করা বিপজ্জনক, কারণ এখানে চোরা বালি এবং সমুদ্রের স্রোত খুবই বিপজ্জনক। তো ভুলেও আপনারা এখানে স্নান করতে না পারবেন না, আর যদি স্নান করার ইচ্ছাই হয় তো ওল্ড দীঘাতেও স্নান করার জায়গা আছে একটু দূরে, সেটা আপনারা সঠিকভাবে জেনে নিয়ে তারপরে নামবেন। আর বলে রাখি বন্ধুরা, এই দীঘায় আসতে গেলে আপনাদের সকালে আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস আর দুপুরবেলা আছে কান্ডারি এক্সপ্রেস, এই দুটো ট্রেন চলে। সিটিং হচ্ছে 100 টাকায় টিকিট নেই। আর যদি আপনারা এসিতে আসতে চান তো একটি দুরন্ত আছে যেটি বেলার দিকে ছাড়ে, তো ওটা মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টায় আপনাদের দীঘা পৌঁছবে। তো আজকে আপনারা দেখতে পাবেন যে এখানে দীঘাটিকে কত সুন্দরভাবে সাজিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। সত্যি একটা কথা তো মানতেই হয় যে সমুদ্রের ঢেউ এবং সমুদ্রের এই উথাল পাথাল, সমুদ্রের ঢেউয়ের যে শব্দ সেটা আমাদের কানে আসে, আমাদের সত্যি মন ভরে। আপনারা দেখুন এটা সকালের দিকে, আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে। সকালবেলা ওই সূর্যোদয়টা মানে সমুদ্রের একদম দূর থেকে সূর্যটা আস্তে আস্তে উপরে পড়ছে, সেটা দেখার মজা সত্যি আলাদা। আর ওল্ড দীঘাতে আরেকটি আকর্ষণীয় জিনিস আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে জগন্নাথ বাবার মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রা। এর একটি খুব মন্দির, খুব সুন্দর একটি মন্দির ঠিক সমুদ্রের পাড়েই করে তুলেছেন বা করে তোলা হয়েছে আমাদের সরকার। তো সেই জায়গাটার ঘাটের সামনেও আপনারা স্নান করতে পারেন, সেটার নাম হচ্ছে জগন্নাথ ঘাট। আমি আমার ভিডিওতে একটু পরেই আপনাদের দেখাবো। ঠিক ঝাউবনের পাশ দিয়ে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে যেতে পারেন এই জগন্নাথ বাবার মন্দির। সত্যি সমুদ্র দেখতে দেখতে সেই দূরের প্রান্তটিকে দেখলে ভাবা যায় যে সত্যি কি সমুদ্রের ওই পার বলে কিছু হয় না। সত্যি সমুদ্রের এই অপার সৌন্দর্য, সমুদ্রের এই ঢেউয়ের আওয়াজ সত্যি আমাদের মন ছুঁয়ে যায়। তাই তো এই সমুদ্রকে দেখবে বলে
এবং এই সমুদ্রকে অনুভব করবে বলে। শত শত মানুষেরা সমুদ্রের পাড়ে তাদের অনেক সময় কাটিয়ে দেয়, অনেকটা সময় কাটিয়ে দেয়, কি সকাল কি বিকেল কি চড়া রোদে। দেখুন কত মানুষ সমুদ্রের পাড় দিয়ে হেঁটে চলেছে, জাস্ট সমুদ্রটাকে ফিল করছে, খালি পায়ে হাঁটছে। এই হলো সেই বিখ্যাত ঝাউবন। দেখুন জগন্নাথ ঘাট লেখা আছে, কোমর জলের বেশি নামবেন না। আর এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায়, সেই দূরে মন্দির দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই মন্দির, জগন্নাথ বাবার মন্দির, ঠিক সমুদ্রের পাড়ে। অত্যন্ত সুন্দরভাবে এই মন্দির গঠন করেছেন আমাদের সরকার। এবং এখানে প্রতিটা জায়গায় লেখা আছে যে পরিবেশ পরিষ্কার রাখুন, একদম জায়গার নোংরা করবেন না। চারিদিকে ডাস্টবিন দেওয়া আছে, সেখানে যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলুন। আর দেখুন কতটা সুন্দর এই মন্দির, ওপরে শিব বিষ্ণুর মূর্তি আছে। এবং সকলে দেখুন এবং প্রণাম করুন জগন্নাথ বাবাকে। তো আবার আমরা ঘুরতে ঘুরতে দেখুন আমরা চলে এলাম ওল্ড দীঘাতে। মন্দির দেখা আমাদের কমপ্লিট, তারপর আমরা চলে এলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে ঘোড়া আপনারা চড়তে পারেন এবং ঘোড়ায় উঠে ফটোও তুলতে পারেন। বাচ্চাদের জন্য ছোট ছোট ঘোড়া আছে, বড়দের জন্য বড় ঘোড়া আছে। এবং একটা অভিনব জিনিস দেখলাম এইবারের ওল্ড দীঘায়, বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোলে কিছু গাড়ি ওখানের কিছু মানুষ নিয়েছেন, যেখানে যে গাড়িতে বসে বাচ্চারা ভীষণ পরিমাণ আনন্দ পাবে এবং সমুদ্রের ধারে ওল্ড দীঘাতে ঘুরে বেড়াবে। এই গাড়িটা আপনাদের বাচ্চা যদি থেকে থাকে তাহলে অবশ্যই চড়ান, ওরা খুবই আনন্দ পাবে। ইতিমধ্যে অনেক কেনাকাটার দোকান বসে গেছে ওখানে। আর ওল্ড দীঘা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল এসে পৌঁছালাম। দেখুন যত বিকাল হবে এবং যত সন্ধ্যা হবে আস্তে আস্তে ওল্ড দীঘাতে মানুষের ভিড় ততই বাড়বে, যেটা আপনারা এই ভিডিওটিতে আশা করি দেখতে পাচ্ছেন। দোকানপাট সব তো সকাল থেকেই খোলা ছিল, কিন্তু এবার আস্তে আস্তে দোকানপাটে মানুষের ভিড় বাড়বে। ওল্ড দীঘা কিন্তু সত্যিই খুব সুন্দর। দেখুন আমার বাবা মা কেনাকাটা করছে ব্যাগ। ঘড়িতে তখন বিকেল 6টা, সন্ধ্যা হবে ঠিক এই সময়। দেখুন আস্তে আস্তে লোকের ভিড়, আপনারা দেখলে বুঝতেই পারছেন যে আস্তে আস্তে লোকের ভিড় কিন্তু বাড়ছে। আর সত্যি সমুদ্রের পাড়ে এত হাওয়া দিচ্ছিল, আমরা গিয়েছিলাম এই ফেব্রুয়ারি মান্থে, তো এত হাওয়া দিচ্ছিল যে ঠান্ডা লাগছিল বীভৎস পরিমাণে। আমরা কলকাতাতে দেখেছিলাম যে গরম পড়ে গেছে, কিন্তু ওখানে গিয়ে রীতিমতো আমাদের ঠান্ডা লাগছে। তো দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, এখানে একটি গেট করা হয়েছে এবং দূরে অনেক নতুন নতুন ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে এবং একটি পার্ক টাইপের সাজানো হয়েছে এই ওল্ড দীঘাকে। কত মানুষ এসে এখানে ফটো তুলছে, কত মানুষ এসে সেলফি তুলছে, কারণ জায়গাটা সত্যি অত্যন্ত সুন্দর করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিশ্ব বাংলা, সত্যি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলার যে সৌন্দর্য আমাদের বাংলার মধ্যে যে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন, সত্যি সেটা অভাবনীয়। নিউ দীঘাকেও খুব সুন্দরভাবে সাজাচ্ছে। ওল্ড দীঘা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো ঠিক ওল্ড দীঘার মতনই নিউ দীঘাকেও খুব সুন্দর করে সাজাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তো আমি নিউ দীঘা নিয়ে আরেকটি ভিডিও আমার চ্যানেলে দেব, পোস্ট করব, তো সেটা আপনারা অবশ্যই দেখবেন। দেখুন দীঘা পুলিশ সবসময় তৎপর, সবসময় অ্যাক্টিভ,
যাতে কোনো রকম কোনো অসামাজিক কার্যকলাপ না হয় এবং মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমুদ্রের পাড়ে সবসময় দীঘা পুলিশ অ্যাক্টিভ। আচ্ছা, এখন আর কোনো কথা বলবো না, আপনারা একটু সমুদ্রের ঢেউ ফিল করুন। সত্যি মনটা ভরে গেল এই সমুদ্রের ঢেউ পাথরের গায়ে এসে লাগছে এবং পাথরের গায়ে বসে থাকা বহু মানুষের ভিড় দেখে সত্যি মনটা ভরে গেল। সকাল থেকে কখন যে এতটা সময় কেটে গেল তা আমরা বুঝতেই পারছি। তো আমাদের সন্ধ্যাবেলা সমুদ্রে বসে থাকার পর বাড়ির লোক অর্থাৎ আমার মা, আমার এবং বাবার আমাদের ইচ্ছা হলো এবার একটু কেনাকাটা করতে পারি। তো দীঘাতে অর্থাৎ ওল্ড দীঘাতে খুব সুন্দর মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে এখানে আপনারা বাড়ির প্রিয়জনদের জন্য গিফটস এবং কিছু ব্যাগ, কিছু সুন্দর জিনিস যা আপনারা চাইবেন এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। খুব সুন্দর এবং খুব বড় এই মার্কেটটি করা হয়েছে ওল্ড দীঘাতে। তো নিউ দীঘাতেও এরকম একটি মার্কেট হচ্ছে, সেটা আমি আপনার আমার নেক্সট ভিডিওতে দেখাবো। তো আপনারা অবশ্যই দেখবেন নিউ দীঘার ওই ভিডিওটি। তো আর হ্যাঁ, সেটা সব থেকে সমুদ্রের পাড়ের খাওয়া দাওয়া, ওফ দেখুন কিভাবে চিকেন, গোটা চিকেন কিভাবে রোস্ট হচ্ছে এখানে। আর এখানে বিভিন্ন রকম আপনারা ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই এবং মাছের বিভিন্ন রকম আইটেম, কাঁকড়া, বড় বড় গলদা, চিংড়ি, চিকেন সব কিছু নিয়ে খুব সুন্দর সুন্দর খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। মোমো থেকে শুরু করে কচুরি, ঘুগনি, আলুর দম, পরোটা, তো সব মিলিয়ে সেরা দীঘার খাবার, সত্যি সুন্দর। দেখুন রাত্রিবেলা কতটা পরিমাণ ভিড়, যেন এখানে দুর্গা অষ্টমী মানে দুর্গাপূজার অষ্টমীর সময় এতটা পরিমাণ ভিড় হয় যেখানে এখানে মানে এখানে যতটা পরিমাণ ভিড় আছে। তো আমাদের তো ওল্ড দীঘার জার্নি শেষ, এবার আমরা গাড়ি করে স্টেশনে ফিরতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের আমি দেখাতে পেরে সত্যি আমি ধন্য হয়েছি এবং আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সত্যি এটি একটি মডেল স্টেশন দীঘা স্টেশন, সত্যি ভীষণ সুন্দর। এই দীঘা স্টেশনের একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপনাদের দেখাবো। খুব সুন্দরভাবে সাজিয়েছে এই মডেল স্টেশনটি। দেখুন কত মানুষ দীঘাতে দুটো দিন, তিনটে দিন, একটা দিন কাটানোর পর বাড়ি ফিরছে। তো মন সত্যি খুব খারাপ, দেখতে দেখতে প্রায় দেড় দিন কেটে গেল, তো বাড়ি ফিরতে হবে এবার। তো সত্যি এবারে আমরা ওল্ড দীঘাটা খুব ভালোভাবে এনজয় করলাম এবং আমরা আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস করে দীঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে ফিরব। তো জানালার ধারে বসে দীঘা ছেড়ে চলে আসলাম যে যার বাড়ির উদ্দেশ্যে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য এবং আরও একবার জানাই যে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং আমাকে এইভাবে ইন্সপায়ার করতে থাকুন। আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততদিনের জন্য টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।